দেশীয় সংস্কৃতির বিকাশ, ধারণ ও লালন, সুষ্ঠু বিনোদন এবং বস্তুনিষ্ঠভাবে সবার আগে সর্বশেষ খবর পৌঁছে দেওয়ার কারণে ১৩ পেরিয়ে ১৪ বছরে পদার্পণ করা মাইটিভি দর্শকপ্রিয় চ্যানেলে পরিণত হয়েছে অনেক আগেই। গণমাধ্যম হিসেবে শুধু গণমানুষের কথাগুলো তুলে ধরার মাধ্যমেই দায়িত্বের ইতি টানে না মাইটিভি, সামাজিক দায়বদ্ধতাকেও সমানভাবেই গুরুত্ব দেয় এই প্রতিষ্ঠান। সেই দায়বদ্ধতা থেকেই দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সবসময়ই কাজ করে যাচ্ছে চ্যানেলটি। সংবাদ ও অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হচ্ছে তাদের বলতে না পারা কথাগুলো। ফ্যামিলিতে আর ভাই বোনের মতোই আমি বড় হচ্ছিলাম। ভাই দুঃখ আমার নিবারণ হবেও না, আল্লাহ নিবারণ করবে। মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথীর আন্তরিকতায় আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয় সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের। সূচনা লগ্ন থেকেই প্রতিষ্ঠানটির বর্ষপূর্তির অনুষ্ঠানে মধ্যমণি হয়ে থাকেন তারা। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে একাধিক অনুষ্ঠানও প্রচারিত হয় মাইটিভিতে। তাছাড়া সংবাদ উপস্থাপনার মাধ্যমেও তাদের কথা তুলে ধরে আসছে প্রতিষ্ঠানটি। বিশেষ চাহিদা সম্পন্ন সফল ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান আমরাও পারি কেবল সংবাদ উপস্থাপনার মাধ্যমেই সীমাবদ্ধ নয়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী আর বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষগুলোর কর্মসংস্থান সৃষ্টিতেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাইটিভি, যার অন্যতম উদাহরণ এই আনোয়ারা মিলি। আমার এমডি স্যার খুবই ভালো, যাই হোক স্যার ফ্লোরে যখনই আসেন আমাদের খোঁজ খবর রাখেন, এবং আমার মনে হয় যে স্যার আমি যে দেখতে পাই না এটা স্যারকে, স্যার যখন আসেন আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করেন তখন আমার মনেই হয় না যে আমি দেখতে পাই। সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো যেন সামনে এগিয়ে আসতে পারে এই প্রত্যয় নিয়ে কাজ করছে মাইটিভি। প্রতিষ্ঠানটির স্বপ্ন একদিন এই পিছিয়ে পড়া মানুষগুলোই এগিয়ে নিয়ে যাবে স্বপ্নের বাংলাদেশকে। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।